মানুষের দৈনন্দিন জীবনে বাড়ছে চাপ, কমছে বন্ধন, বাড়ছে আত্মহত্যা ও সহিংসতার প্রবণতা। অথচ জেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য পর্যালোচনা কমিটি থাকলেও তার কার্যক্রম নেই বললেই চলে। মেহেরপুর প্রতিনিধি বেন ইয়ামিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর জেলার বাণিজ্যিক এলাকা বড় বাজারের ব্যস্ত সড়ক, যার যার প্রয়োজনে ছুটছে মানুষ, অন্যের দিকে তাকানোর অবসর নেই কারো। এটি জেলার প্রত্যন্ত গ্রাম গাড়াবাড়িয়ার একটি মাচা। বিকেলবেলা খেলা ফেলে শিশু কিশোররা ব্যস্ত মুঠোফোনে গেম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। গ্রাম শহর সর্বত্র জীবিকার যাতাকল আর যন্ত্রের কবলে পড়ে ঢুকছে মানুষ। পাশাপাশি নানা প্রতিযোগিতা এবং না পাওয়ার আক্ষেপে বাড়ছে মানসিক চাপ, সাথে যোগ হয়েছে পারিবারিক সহিংসতা, বেকারত্ব আর মরণ নেশা। আমরা মাঠে গেম খেলি না এখন, আর আমরা বাড়িতে গেম খেলি, মোবাইল থেকে, প্লে স্টোর থেকে অনেক বিভিন্ন রকমের গেম আছে, বিভিন্ন রকমের গেমগুলো খেলি। এখনকার ইয়াং জেনারেশন মূলত স্মার্টফোনের দিকে আসক্ত, তারা ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে কোনো গেম তারা খেলে এখন আসক্তি। মানে স্বাস্থ্যের মধ্যে দিয়ে দেখা গেল যে মেয়েদের জন্য অফিস ক্ষেত্রে, তারপরে হচ্ছে কলেজের ক্ষেত্রে, এগুলো আলাদাভাবে না থাকার কারণে মেয়েদের ভিতরে একটা মেন্টালি চাপ থাকে। সব ধরনের চাপ সামাল দেওয়ার ব্যর্থতা থেকে জন্ম হয় হতাশার, আর তা থেকে অপরাধ প্রবণতা। এই পরিস্থিতি থেকে উত্তরণের চিন্তাধারার পরিবর্তনও প্রয়োজন, জানান বিশেষজ্ঞরা। আমাদের মেন্টাল স্ট্রেসের এখন একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে আমরা একটা ব্যালান্স করতে পারছি না। যে কোনো পরিস্থিতিকে খুব সহজেই নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আমরা আমাদের জীবনের পাস্ট স্মৃতিগুলোকে, বিশেষ করে দুঃখজনক স্মৃতিগুলোকে আমরা খুব বেশি বহন করে বেড়াই। মন যদি খারাপ হয় তাহলে শরীরও খারাপ হয়, এবং এখান থেকেই বিভিন্ন রকম বিপর্যয় ঘটে। এবং মানসিকভাবে যখনই সে দুর্বল হয়ে যায় তখন সে সামাজিক অপকর্ম, বিভিন্ন রকম অপকর্মে সে লিপ্ত হয়ে যায়। মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুযায়ী সব জেলায় মানসিক স্বাস্থ্য রিভিউ ও মনিটরিং কমিটি নামে একটি কমিটি গঠনের কথা বলা রয়েছে, যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সার্বিক কল্যাণে কাজ করবে। কিন্তু মেহেরপুর জেলায় এখনও গঠিত হয়নি এই কমিটি। চাহিদা যদি অনেক থাকে কিন্তু আমি পূর্ণতা দিতে পারছি না, সেটা কিন্তু মানসিক রোগের একটা কারণ হতে পারে। মেহেরপুর জেলা লেভেল তো দূরের থাক, আমরা যদি মেডিকেল কলেজ লেভেলেও যদি চিন্তা করি, হ্যাঁ, সেখানেও কিন্তু পর্যাপ্ত সাইকিয়াট্রিস্ট নাই। সেখানে জেলা পর্যায়ে একটি কমিটি গঠনের কথা বলা আছে, আসলে ওই আইনটি হওয়ার পরে আমরা ওইভাবে এখনও পর্যন্ত কমিটিটি গঠন করা হয় না। এখন আমরা নিশ্চয়ই সেই কমিটিটি খুব দ্রুতই আমরা গঠন করে কমিটির একটি কর্মপরিধি আছে, সেই কর্মপরিধির আলোকে আমরা কাজ হাতে নেব। স্বাস্থ্য অধিদপ্তরের একটি জরিপে দেখা যায় দেশের 3 কোটির উপরে মানুষ নানা রকম মানসিক সমস্যায় ভোগেন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।